नमस्कार बंधुरा, आमि कोयल और आपनारा देखछेन कोयल किचेन। कोयल किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमि रान्ना करब चिंगड़ी माछ दिए पाट शाक। कड़ाई गरम हो गेछे, आमि एखन एर मध्ये सर्षेर तेल दिए देब। এখন আমি এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব, দেব রাঁধুনি, একটা শুকনো লঙ্কা চিরে রেখেছি সেটা, এবং রসুন। আর তিনটে ছেঁড়া কাঁচা লঙ্কা। পাট শাকগুলো খুব কচি কচি রয়েছে, ছোট ছোট, তাই আমি আর কেটে দিইনি, এগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, এবার একটু হালকা ভেজেই জল দিয়ে দেব। এবার আমি শাকের মধ্যে জল দিয়ে দেব, জলটা অল্পই দেব। এবার এটা ফুটে উঠলে এর মধ্যে মাছ দিয়ে দেব। যেহেতু শাকটা খুব কচি, তাই আর ঢাকা দিয়ে রান্না করব না, এইভাবে খুলেই রান্না করব। এটা আমাদের জমির শাক, বাবা এসে সকালে দিয়ে গেছে, ফুটে উঠেছে তরকারিটা। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝালটা একটু কম হয়েছে, তাই আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন শাকের রঙটা কত সুন্দর রয়েছে। এটা আমি হাই ফ্লেমে দিয়ে রান্না করেছি, রান্নাটা হয়ে গেছে, দেখুন ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গেছে। আর একটুখানি রেখেই নামিয়ে দেব। এখন পাট শাকের সময়, এখন কচি কচি ছোট ছোট পাট শাক পাওয়া যায়, আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, পাট শাকটা কত সুন্দর লাগছে দেখতে, এবং কালারটাও, শাকের রঙটাও খুব সুন্দর রয়েছে।